রমেশ হয়েছে দাঁড়া দাঁড়া লেবার থাকলে থাকতে পারবে ভালো স্কুল দিব না, একটা হোস নিয়ে আসছো বলুন, হোস নিয়ে ঢুকিয়ে দিই কীভাবে লেগেছে বলে মনে হয় বলতে পারবো না। তো আনুমানিক আনুমানিক দেখা যাক, মানে এখনো পর্যন্ত ঠিক সিদ্ধান্ত আসা যায়নি। আমি কোনো তো কটা নাগাদ আগুন লাগে? কটা নাগাদ পেয়েছি মোটামুটি, কন্ট্রোল জানবে ঠিক আছে। আমি বেরিয়ে এসেছি তো কটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হবে? হ্যাঁ কটা ইঞ্জিনের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ হবে? হ্যাঁ দুটো ইঞ্জিন, আবার একটা আলমপুর থেকে এসছে, আর একটা কালিম। এখনও পুরোপুরি কি নিয়ন্ত্রণে নেই? হ্যাঁ নিয়ন্ত্রণ তো বটেই, এখন আটটা গাড়ি আজ চেয়েছি আমি, যদি লেগে যায় ঠিক আছে বাস করবে গাড়িটা, তখন আমার নিয়ন্ত্রণ ঠিক আছে। দুটো ইঞ্জিন এসছে আপাতত? হ্যাঁ আপাতত দুটো ইঞ্জিন আর একটা ইঞ্জিন। মানে কতক্ষণ ইঞ্জিন দুটো মানে জল সরবরাহ করছে? হ্যাঁ কতক্ষণ জল দিচ্ছে ইঞ্জিনগুলো? ফর্টি ফাইভ মিনিট জল মানে এর নিয়ন্ত্রণে আসে কাজ করার পর। ইন্ডিকেটর জল আসছে, আর ওপেন রোড ক্রস থেকে একটা পিপি বসিয়ে জল নেওয়া হবে। মানে আগে একটা ছিল, তারপরে তারপর একটা পিপি লাগালাম ওপেন রোড ওপেন সোর্স থেকে, সেটা কাজ করছে। আর আলমপুর থেকে একটা অর্ডার পেরিয়ে দিচ্ছে, এখন আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে। হ্যাঁ নিয়ন্ত্রণ। দাদা এই সমিলের যে আগুন লেগেছে ভয়াবহ, তো ওই ঘটনাটা কীভাবে ঘটেছে বা কখন ঘটেছে মোটামুটি? আপনি একটু আগে আমরা আপনাদের মানে আপনি অন্য একটাই মালিকের একই গোলা সেই গোলায় কাজ করেন, তো আপনারা কখন খবর পান? এক ঘন্টা আগে খবর পান? খবর পেয়ে মানে খবর পান এখানে আগুন লেগেছে, তো কী থেকে আগুন লেগেছে এখনও জানতে পারেননি, তো কে খবর দেয় আপনাদেরকে? ফোন করেছে কে? ফোন করেছিল ও কি নাম এখানে পাশেই থাকে একজন অলোক না কি নাম? আজকে কি কাজ চলছিল এখানে? কাজ এখন তো আজকে ছুটি, আজকে ছুটি ছিল। তো কটা নাগাদ আগুন লাগে তো মোটামুটি? মানে রাত্রে নাকি সকালে? দাদা আপনি দেখেন আর কি, কিভাবে দেখেছেন বা ওই ক্লাবের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, তো তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম রাজাপুর থানার বড়বাবুকে। মানে কারখানা তখন বন্ধ ছিল? কারখানা বন্ধ ছিল, মানে আজকে রবিবার বলে আজকে রবিবার ছুটির দিন, সাধারণত ছুটির দিন সেই হিসাবে। তো মানে আপনি কটার সময় দেখেন যে ধোঁয়া উঠছে? তখন সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আপনি দেখেন যে ধোঁয়া উঠছে, আগুন লেগেছে বলে আপনি মোটামুটি আনুমানিক জানতে পেরে পুলিশে ফোন করেন? দেখে আমরা ফায়ার ব্রিগেডকে প্রথম ফোন করি, তারপরে বড়বাবুকে ফোন করি রাজাপুর থানা যে ঘটনা এরকম এসে। দেখুন গেটে তালা মারা আছে, তো লোক ঢুকতে পারছে না। আচ্ছা মানে মালিকের কি মানে স্থানীয় মালিক? না না না, মালিকের বাড়ি এখানে না, মালিকের বাড়ি হচ্ছে কাশীপুরে। বাড়ি কাশীপুর, তারপরে উনিই ফোন করতে হয় তো আসেন? হ্যাঁ। আচ্ছা মানে আপনার স্থানীয় ক্লাবে ছিলেন আপনি? আপনার এখানেই বাড়ি? এখানে। আপনার নাম? আমার নাম অজিত পাল। ওকে ধন্যবাদ।